২৯ জেলা প্রশাসক প্রত্যাহার হচ্ছে আজ, বঞ্চিত তিন ব্যাচের লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু। জাতিকে মেধাশূন্য করার অন্যতম কারিগর দীপুমণি গ্রেফতার, ৯০০ কোটি টাকা সম্পদের সত্যতা। তত্ত্বাবধায়ক সরকার বাতিল কেন, অবৈধ নয় হাইকোর্টের রুল, আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিট। হত্যা, ঘুম, দখল, সন্ত্রাসে হাসিনার লাঠিয়াল, কয়েক সেনা কর্মকর্তা, বিচারের দাবি সাবেকদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/2124 চ্যানেলে। পুলিশ ও প্রশাসনের শীর্ষ পদে পরিবর্তনের পর এবার ৩০ জেলা প্রশাসককে প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে জেলাগুলোতে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। আজ থেকে এসব জেলার ডিসিদের প্রত্যাহার করা হবে বলে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথম দফায় ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, খুলনা, সিলেট, নরসিংদী, বরিশাল, গাইবান্ধা, রংপুর, ফরিদপুর জেলার ডিসিদের প্রত্যাহার করা হচ্ছে। পরবর্তীতে অন্যান্য জেলার ডিসিদেরও প্রত্যাহার করা হবে। নতুন ডিসি নিয়োগ দিতে বঞ্চিত তিন ব্যাচের ফিটলিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। নতুন ডিসিদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে নোটিশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পর এবার আটক হয়েছেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপুমণি। রাজধানীর বাড়িধরা এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে ডক্টর দীপুমণিকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডক্টর দীপুমণি ও তার বড় ভাই ডক্টর জে আর ওয়াদুদ্দীপুর বিরুদ্ধে চাঁদপুর থানায় মামলা হয়। পুলিশ জানায় দীপুমণিকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, আজ তাকে আদালতে তোলা হবে। শেখ হাসিনার ১৮ মন্ত্রী প্রতিমন্ত্রীর অবৈধ সম্পদ অনুসন্ধানে যে তালিকা দুর্নীতি দমন কমিশন করেছে তাতে দীপুমণির নামও রয়েছে। দীপুমণির ৯০০ কোটি টাকার অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী দীপুমণি ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন সম্পদের পাহাড়। সংসদ সদস্য হওয়ার পর ১৫ বছরে হয়েছেন বিশাল বিত্ত বৈভবের মালিক। সবশেষ নির্বাচনী হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী ২০০৮ সালের তুলনায় তার সম্পদ বেড়েছে ৫৯ গুণ। আরো জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দীপুমণি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর তিন আসন থেকে ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচন করেই হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর থেকেই এলাকায় ক্ষমতার শীর্ষে আসীন হন তিনি। একের পর এক বিদেশ যাত্রার রেকর্ডও গড়েন তিনি। ক্ষমতার অপব্যবহার করে বনে যান কয়েক হাজার কোটি টাকার মালিক। ২০০৮ সালের হলফনামায় দেয়া নিজের পেশা থেকে বছরে আয় দেখান মাত্র ৩ লাখ টাকা, আর ২০২৩ সালের দেয়া হলফনামায় আয় দেখিয়েছেন ১ কোটি ২৩ লাখ টাকা। ২০০৮ সালে দীপুমণির অস্থাবর সম্পদ ছিল ৫ লাখ টাকার। ২০২৩ সালে হলফনামায় দেখানো হয় প্রায় ৩ কোটি টাকার সম্পদের হিসেব। ২০০৮ সালে তার কোনো স্থাবর সম্পদই ছিল না, অথচ ১৫ বছরে তিনি প্রায় ৪ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদের মালিক বনে যান। ২০১৮ সালে শিক্ষামন্ত্রী হন ডাক্তার দীপুমণি। বিতর্কিত পাঠ্যসূচি তৈরি করে জাতিকে মেধাশূন্য করার অন্যতম উদ্যোক্তা তিনি। সবশেষ শেখ হাসিনা সরকারের সমাজকল্যাণমন্ত্রী ছিলেন ডাক্তার দীপুমণি। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া পঞ্চদশ সংশোধনী কেন বাতিল করা হবে না জানতে চেয়ে ৪ সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। বিস্তারিত জানাচ্ছেন শাকার আরজু।
পঞ্চদশ সংশোধনী কেন বাতিল করা হবে না রুল চেয়ে গতকাল রোববার সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচজন হাইকোর্টে রিট করেন। সোমবার রিটের শুনানি হয়। এ সময় বলা হয়, দেশে ১২টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। ১৯৯১ সাল থেকে ২০০৮ পর্যন্ত নির্বাচন হয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে, যে নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায়। নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে আদালতের এক রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে, আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এমনকি এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতেও পরিবর্তন আনে তারা। আইনজীবীরা বলছেন, দেশের রাজনৈতিক সংকট, একতরফা নির্বাচন এবং ক্ষমতাসীনদের স্বৈরাচারী হওয়ার পথ সুগম করে দেয় এই সংশোধনী। শুনানি শেষে সংশোধনীটি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে ৮ সপ্তাহের রুল জারি করেন হাইকোর্ট। যদি পঞ্চদশ সংশোধনীকে সম্পূর্ণভাবে স্থগিত করা হয়, তাতে কোনো ধরনের সাংবিধানিক সংকট তৈরি হবে না। সংশোধনী আজ হল কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং আল্টাভাইরাস ডিক্লেয়ার করা হবে না, সেটাকে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। আবেদনকারীদের এমন বক্তব্য খতিয়ে দেখা হবে। এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনীর মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। এই জায়গাগুলোর থেকে সরকার হয়তো, যারা পিটিশনার করেছেন তারা দীর্ঘদিন ধরে কনসাস সিটিজেন হিসেবে বাংলাদেশে তাদের ভয়েস রেজ করেছেন, সেই জায়গা থেকে তারা করেছেন। আমরা এটা এক্সামিন করে দেখব। রিটকারীদের অন্যতম সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে সংশোধনীটি করেছিল শেখ হাসিনা সরকার। রিটটা করেছিলাম কারণ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বহাল থাকত তাহলে এই ৭ জানুয়ারির নির্বাচনটা হতো না, এবং ৭ জানুয়ারির নির্বাচনটা যদি না হতো তাহলে এতগুলো প্রাণহানি হতো না। পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং মিথ্যাচার জালিয়াতির মাধ্যমে। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রুলের চূড়ান্ত শুনানি নিষ্পত্তি হবে বলে আশা করছেন আইনজীবীরা। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৩ বছর চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া সোমবারে রিটটি দায়ের করেন। বিচারপতি এ কেএম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্টের বেঞ্চে এ আবেদনের উপর শুনানি হতে পারে আজ। মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব, দুদক চেয়ারম্যান, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউ প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়কদের বিবাদী করা হয়েছে। সরকারকে মিনিমাম ৩ বছর মেয়াদ দেওয়ার জন্য, যেহেতু এটা সংবিধানের মধ্যে নাই, সংবিধানে আছে এই তত্ত্বাবধায়ক সম্বন্ধে, কিন্তু অন্তর্বর্তীটা সম্পূর্ণ একটা নতুন ইস্যু। আমরা চাই, দ্বিতীয় হচ্ছে যে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল। আওয়ামী দুঃশাসনে গত ১৫ বছরে হত্যা, গুম আর বিভিন্ন প্রতিষ্ঠান দখলের বিশেষ একটি অংশের নেতৃত্ব দিয়েছেন সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা। ইসলামী ব্যাংক থেকে ২১ টেলিভিশনের মতো জনপ্রিয় গণমাধ্যম সবকিছু দখলে এস আলমের লাঠিয়াল বাহিনীর নেতৃত্ব দিয়েছেন তারাই। তাদের প্রত্যক্ষ সহযোগিতায় উত্থান ঘটেছে এস আলমদের। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে অপশাসন থেকে মুক্তির পর অভিযুক্ত সেনা সদস্যদের বিচার দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। মানিক সিকদারের বিশেষ প্রতিবেদন। রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল রাশিদুল আলম, সদ্য আটক মেজর জেনারেল জিয়াউল হাসান, এমন আরও বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার নেতৃত্বে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গত ১৫ বছরের বেশি সময় দেশজুড়ে চলতে থাকে হত্যা, গুম, দখলদারিত্ব আর লুটপাটের রোমহর্ষক অধ্যায়। সরাসরি তাদের নেতৃত্বে উত্থান ঘটে ব্যাংক খেকো, জমি খেকো এস আলমের। ২০১৭ সালের ২৭ নভেম্বর এশিয়ার শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংক দখলে নেয় আওয়ামী লীগের এই অলিগার্ক।
এর দুই বছর আগে 2015 সালে 25 নভেম্বর একইভাবে দখলে নেয় মুক্ত চিন্তার খোলা জানালা হিসেবে পরিচিত সেই সময়ে দেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম একুশে টেলিভিশন। গভীর এই ষড়যন্ত্রে সামরিক কর্মকর্তাদের সঙ্গে যুক্ত হন সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবান গোলাম। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 2015 সালের 6 জানুয়ারি আটক করা হয় একুশে টেলিভিশনের চেয়ারম্যান অ্যান্ড সিইও আব্দুস সালামকে। একের পর এক মিথ্যা মামলায় বিনা বিচারে জেল হাজতের অন্ধ প্রকোষ্ঠে 2017 সালের 11 জুন পর্যন্ত দীর্ঘ আড়াই বছর বন্দী করে রাখা হয়। তার একমাত্র অপরাধ সত্য এবং ন্যায়ের পক্ষে গণমাধ্যমকে অবিচল রাখার প্রত্যয়। ইটিভিটা এই সরকার কর্তৃক যে দখল হয়, তারা যে বিভিন্ন মিডিয়াকে তাদের কক্ষিগত করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু ইটিভি দিয়েই শুরু হয়। তারা আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংসের ব্যবস্থা গ্রহণ করে। ইলেকশন কমিশন, দুদক, সশস্ত্র বাহিনী এবং কিছু বড় ব্যবসা প্রতিষ্ঠান, যাদেরকে প্যাট্রোনাইজ করে ব্যাংকগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। এস আলমের পক্ষে নগ্নভাবে কাজ করে যাওয়ার মাত্র কয়েক বছরের ব্যবধানে সামান্য নৌ কমান্ডার থেকে এম সোহায়েলের কপালে জোটে রিয়ার অ্যাডমিরাল পদ। একই সঙ্গে বনে যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। ঐতিহ্যবাহী নৌবাহিনীর সোহায়েল একমাত্র কর্মকর্তা যিনি কোনো জাহাজ বা ঘাঁটি কমান্ড এবং গুরুত্বপূর্ণ কোনো সামরিক কোর্স ছাড়াই রিয়ার অ্যাডমিরালের পদ বাগিয়ে নেন। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে লুটপাট করেন হাজার হাজার কোটি টাকা। এই সমস্ত অফিসাররা আবার অনেক ব্যবসায়ী নির্দোষদের ছেলে পেলে ধরেও এরা ভিতরে আটকায় রাখতে এবং বলছে গুম করে দেওয়া হবে, খুন করে দেওয়া হবে, টাকা দেবো, এবং এদেরকে টাকা দিয়ে তারপর নাকি এই সোহেল, জিয়াউল হাসান আর এরা এগুলো করেছে। চট্টগ্রামের বাঁশখালীতে সাধারণ মানুষের জমি দখল করে এস আলমের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে ঘিরে 2021 সালের 17 এপ্রিল পাঁচজন নিরস্ত্র গরিব খেটে খাওয়া মানুষকে হত্যার নেতৃত্বেও ছিলেন এই সোহায়েল। হত্যা, গুমসহ অসংখ্য ভয়ঙ্কর অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে। আমাদের যে সরকার কাঠামো ছিল, যে সরকার ব্যবস্থা ছিল, তারা তাদের নিজ স্বার্থে এবং আমাদের কিছু কতিপয় অফিসার যারা নিজেদের প্রফেশনালিজমটাকে ভুলে যেয়ে অন্যের কাজগুলো করেছে এবং সেই কাজ করতে যেয়ে নিজেরা কিছু ব্যক্তিগত সুবিধাও গ্রহণ করেছে। প্রায় ৬ বছর ধরে ডিজিএফআই এর মহাপরিচালক পদে থাকা লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেনও হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে বিদেশে পাড়ি জমিয়েছেন 5 আগস্ট গণ অভ্যুত্থানের দুদিন আগেই। তবে এখনও বহাল তবিয়তে আছেন বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের মূল হোতা র্যাবের তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল আলম। বিভিন্ন সময় হয়েছেন নানাভাবে পুরস্কৃত, হয়েছেন অঢেল সম্পত্তির মালিক, কিন্তু এ ধরনের কথিত কিছু সামরিক কর্তা ব্যক্তির কারণে পুরো বাহিনী বারবার বিতর্কিত হবে এমনটা মানতে পারছেন না সংশ্লিষ্টরা। ডিজিএফআই কে তারা ব্যবহার করে তাদের নিজস্ব ব্যক্তি স্বার্থ, তাদের নিজস্ব রাজনৈতিক অভিলাষ, এগুলো চরিতার্থ করার জন্য। এটা সেনাবাহিনীকে মানুষের কাছে হেয় করার জন্য আর একটা হীন প্রচেষ্টা ছিল এই সরকারের। কেবল চাকরিচ্যুতি, অব্যাহতি কিংবা ওএসডি করা নয়, অভিযুক্তদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির বিকল্প নেই বলে মত সাবেক সেনা কর্মকর্তাদের। তারা বলছেন এসব দুষ্কৃতিকারী ভবিষ্যতে যাতে কোনো অবস্থায় দেশ ছেড়ে পালাতে না পারেন। যারা এই ধরনের কাজের সাথে সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে নিজেদের আমাদের এই সেনাবাহিনীর ভাবমূর্তিকে নষ্ট করেছে, এই ভাবমূর্তিকে ফেরত আনার জন্য এই সকল অফিসারদের বিচার হওয়া উচিত। আগামীতে কোনো সেনা সদস্য যেন বিশেষ কোনো ব্যক্তি বা দলীয় স্বার্থে ব্যবহৃত না হন তার নিশ্চয়তা বিধানেরও দাবি জানিয়েছেন সাবেক কর্মকর্তারা। মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ করছে। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েলকে। বাংলাদেশ নৌবাহিনীর সূত্রে তথ্য নিশ্চিত করা হয়েছে এম সোহায়েল বিভিন্ন পদে দায়িত্বরত অবস্থায় নিজেকে নানান বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত করার অভিযোগ রয়েছে। তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হত্যাচেষ্টার অভিযোগ, সাবেক পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লবের বিরুদ্ধে জয়নুল আবেদিনের মামলা। 15 বছরে কয়েকশো কোটি টাকার মালিক মুক্তাগাছার পৌর মেয়র, দুর্নীতি ও লুটপাটের বিচার দাবি।
শোনাবড় একুশে সংবাদ। 2011 সালের 6 জুলাই জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে পুলিশের লাঠি পেটায় গুরুতর আহত হয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। ঘটনার 13 বছর পর সোমবার হত্যাচেষ্টার অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আফসানা জাহান নীলা। 13 বছর আগে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের সাথে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছিলেন পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকার। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয় সংগঠিত এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা থানায় মামলা করতে চেয়েও সে সময় ব্যর্থ হন জয়নুল আবেদিন ফারুক। গত 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে মামলার সিদ্ধান্ত নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সোমবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করার পর থানা কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমার বন্ধু আশরাফউদ্দিন নিজান নির্দেশ প্রাপ্ত হয়ে একটি মামলা দায়ের করতেই আসছিলেন এই শেরেবাংলা নগরে। তখনকার পুলিশ কর্মকর্তা ভিতরেও ঢুকতে দেননি, মামলা নেন নাই, মামলা কোর্টে করা হয়েছে। সেই মামলা তদন্ত হয়ে 3 দিনের মাথা সেই মামলা বাতিল করে দেওয়া হয়েছে। ন্যায় বিচারের আশায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। আমার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে, সে মামলা এখনো আমাকে হাজিরা দিতে হয়। আফসানা নীলা, একুশে টেলিভিশন। 15 বছরে 100 কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র বিল্লাল হোসেন সরকারের বিরুদ্ধে। শেখ হাসিনা সরকার পতনের পর তার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। দুর্নীতি ও লুটপাটের বিচারও দাবি করেছেন তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মুক্তাগাছার কৃষক পরিবারের সন্তান বিল্লাল হোসেন সরকার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর বাগিয়ে নেন পৌর মেয়রের পদটিও, আর 15 বছরেই 100 কোটি টাকার মালিক তিনি। প্রতিবেশীদের প্রশ্ন, দুর্নীতি না করলে কোটি কোটি টাকা কিভাবে কামিয়েছেন আর দেশে বিদেশে বাড়ি বানিয়েছেন বিল্লাল? কি ছিল কিছু ছিল না, এই মন্ত্রীর পাশে থেকে তো যোগ দিয়া আওয়ামী লীগের যোগ দিয়া তো কোটি কোটি টাকার মালিক হলো। মানুষের দা তো আত্মসাত করে গেছে, আমরা তো করতে পারি না। মেয়রের দায়িত্ব থেকে দোকান বরাদ্দের নামে ব্যবসায়ীদের কাছ থেকে নিয়েছেন কোটি কোটি টাকা। ব্যবসায়ী ও স্থানীয়রা বলছেন, হাসিনা সরকার পতনের সাথে সাথে তার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর আর অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনগণ। আমার কাছে 4 লক্ষ টাকা নিছে সরকারে, যদি কাজ ভালোই করতো তাহলে অবশ্যই তারা পলাইতো না। আগুন দিচ্ছে তাকে যেভাবেই করছে, আমার মনে হয় এখনো পাইলে মুক্তাগাছাবাসী তাকে বর্তমানেই ভোলাবো। তারা মসজিদ মাদ্রাসা এমনকি শিক্ষা প্রতিষ্ঠান কোনো জায়গা থেকে তারা বাদ দেয় নাই। মুক্তাগাছাকে একটা অরাজক অবস্থার মধ্যে ফেলে দিয়ে তারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। 5 আগস্টের পর গা ঢাকা দিয়েছেন বিল্লাল হোসেন সরকার। এদিকে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে পরিবারের সদস্যরা জানান, বিল্লালের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। এখন তো মানুষের বয়ে মাইরে ফেলাবো, ধরে নিছে, ধরে এলে এখন কোন জায়গায় আছে আমি বলতে পারলাম না। এলো মিতা বানোয়াত রাজনীতি প্রতি ইঞ্চা। অন্তর্বর্তী সরকারের কাছে বিল্লাল হোসেনের বিচার দাবি করেছেন টিআইবির এই নেতা। হেন কোনো দুর্নীতি নাই যে সে মানে আপনার করে নাই সেটা, যার ফলে আপনার আম তো অবশ্যই তার একটা যৌক্তিক এবং বিচার দাবি করি সে যেখানেই থাকুক। এছাড়া দুর্নীতি ও লুটপাটের বিচার চান স্থানীয়রাও। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। 30 জেলা প্রশাসক প্রত্যাহার হচ্ছে আজ, বঞ্চিত 3 ব্যাচের লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু। জাতিকে মেধাশূন্য করার অন্যতম কারিগর দীপুমণি গ্রেফতার, 900 কোটি টাকা সম্পদের সত্যতা। তত্ত্বাবধায়ক সরকার বাতিল কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল, আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিট। হত্যা, গুম, দখল, সন্ত্রাসী হাসিনার লাঠিয়াল কয়েক সেনা কর্মকর্তা, বিচারের দাবি সাবেক। সব
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন একুশে ডাস্টিক ডট কম এর ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/একুশে24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com@একুশে ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10:55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।